এ একই প্রশ্ন করছে খণ্ডিত আয়াত নিয়ে দিয়ে সাইড রকা সুন্দর নামাজ পড়া যাবে কিনা আব্দুর রহমান খণ্ডিত আয়াত দিয়ে ফুরা আয়াত দিয়ে পড়তে হবে ফুরা আয়াত প্রত্যেক রঘাতে কমপক্ষে সূরা সম্পর্কে সম পরিমাণ আয়াত হবে একটা আয়াত যদি সুর কৌশলের সমান পরিমাণ হয় একটা আয়াত যদি সুর কৌশলের সমান পরিমাণ হয় তো এক রাখা তাদের হবে অর্থাৎ তিনটা আয়াত ছোট ছোট পড়লে এক রখা তাদের হবে তাই খণ্ডিত আয়াত মানি আয়াতকে বাদ করা যাবে না খণ্ডিত আয়াত মানি আয়াতকে খণ্ডন করা আয়াতকে খণ্ডন করা যাবে না তিন আয়াত পড়তে হবে নয় এক আয়াত বড় পড়তে হবে বড় এক আয়াত অথবা এভাবে করে নামাজ পড়তে হবে